মানছে না মানবে না মুসকাওয়া শ্রমিক তোমরা জেনে রেখো জিপিডি শ্রমিক তোমাদের মানছে না মানবে না মানছে না মানবে না মুসকাওয়া শ্রমিকের অতি অতি অবশ্যই সমস্ত টাকা তছরূপকারীর হিসাব দিতে হবে দিতে হবে দিতে হবে মুসকাওয়া শ্রমিক জেনে রেখো সমস্ত টাকার হিসাব পত্র দিতে হবে দিতে হবে দিতে হবে সেই হিসাব পত্রের নিকাশ অতি অবিলম্বে গেটে তোমায় নোটিশ ছিটাতে হবে ছিটাতে হবে ছিটাতে হবে শ্রমিক ঐক্য মঞ্চ জেলা জেলা বাদ জেলা বাদ শ্রমিক ঐক্য মঞ্চ জেলা বাদ জেলা বাদ জেলা বাদ জেলার এলারও সিয়াদের ইয়েসাই আওতাভুক্ত করতে হবে করতে হবে করতে হবে এলারও সিয়াদের শ্রমিকের ইয়েসাই আওতাভুক্ত করতে হবে করতে হবে করতে হবে 2020 মার্চ মাসের বকেয়া বেতন অবিলম্বে দিতে হবে দিতে হবে দিতে হবে 500 টাকা ইনক্রিমেন্ট হবার পরও 350 টাকা করলো কেন দালাল নেতার জবাব দাও জবাব চাই জবাব দাও দালাল নেতা 2020 তে কোথায় ছিল জবাব দাও জবাব চাই জবাব দাও আজকে ফুরে ওঠা দালাল নেতা 2020 তে কোথায় ছিল জবাব দাও আমরা সেই শ্রমিককে এখনো সাবধান করে দিচ্ছি বন্ধু যে তোমরা আফগান হয়ে যাও এখনো জিপিটি শ্রমিক খুব ভালোভাবে ভদ্রভাবে শান্তভাবে তাদের আমরা পরিচালনা করছি আমাদেরকে ভালোভাবে কথা হচ্ছে হতে দাও তোমরা যদি এর বাইরে গিয়ে মনে করো যে তোমরা তোমাদের মস্তানি শুরু করবে একটুকু মস্তানির একটুকু হাওয়া আমার কোন শ্রমিকের গায়ে যদি পড়েছে তার নিঃশ্বাসের কোন পিস যদি আমার শ্রমিকের গায়ে পড়েছে তোমার নিঃশ্বাস কি করে কোথায় কি করতে হয় আমরা সব জানি আমরা কিন্তু সেই মস্তানির পথে হাঁটবো না আমরা করজোড়ে হাত জোড়ে প্রার্থনা করে বলছি তুমি তোমার দালালি ছেড়ে দাও তুমি আমাদের শ্রমিকের পয়সা খেয়েছো সেইটা আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি তুমি সেই পয়সার হিসাব দাও তুমি ভালো গাড়ি দালান বাড়ি করে নিয়েছো তাতে আমাদের অসুবিধা নাই তুমি হিসাব দাও আমি আমার মা বোন ভাই বাবা আমাদের শ্রমিকদের মা বোন সবাই রয়েছে যেমন রাজেন্দ্র মণ্ডল মারা গেল কাউকে দেখি নাই এই অবস্থাতে তার পাশে গিয়ে দাঁড়াতে ষষ্ঠী দাস মারা গেল কাউকে দেখি নাই তার পাশে দাঁড়াতে সন্তোষ রুই দাস মারা গেল কাউকে দেখি নাই তার পাশে গিয়ে দাঁড়াতে এই তো তারাও তো জিপিটি শ্রমিক ছিল সুবোধ যে বয়লার অপারেটর সে যদি পয়সা পেতে গিয়ে তার এত বড় লাঘব পোয়াতে হয় এত বড় একটা গুন্ডামির সামনা করতে হয় তখন তো কোনো কেউ সামনে আসো নাই কাগজ নিয়ে নিয়ে যেতে হয়েছে ইএসআই থেকে গঙ্গাধর আমাদের শ্রমিক সে ইএসআই সে নিজে গিয়ে পয়সা তুলে এনেছে একবার এই দাদার কাছে একবার ওই দাদার কাছে একবার ওই দাদার কাছে মেরুনের মতন চোখ দেন যেন এনারা কোনো রকম জিপিটি শ্রমিককে শোষণ করতে না পারে এরা সবাই শ্রমিকের শোষণ করবে ওত পেতে আছে আপনাদের বারংবার বলার পরেও এরপরে যদি কোনো কাজ না হয় আমরা আরও বড় আন্দোলন নেব আমাদের জিপিটি শ্রমিক এর মধ্যে দেখেইছো আমরা কোভিড যে ইঞ্জেকশন তা আমরা আদায় করে আনতে পেরেছি তারাও তো পারত আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে তারা যদি আলাদা করেও যেত যে ঠিক আছে এখন আলাদা আমরা আমাদের দলের কথা এখন বলছে যে আমরা দলের কথা শুনে চলছি আমি সেই সব দাদাকে প্রশ্ন করি আমাকে কি তোমাদেরকে কি দল বলেছিল যে এই শ্রমিকের কাছ থেকে 35,000-40,000 টাকা খাও তোমাকে কি দল এটা পারমিশন দিয়েছিল যে তুমি লোডিং সাইডের পয়সা নিয়ে কোনো বড় নেতার কাছে দাও তোমাকে কি পারমিশন দিয়েছিল দল যে 500 টাকা করে ইনক্রিমেন্ট করো আর 350 টাকা করে 150 টাকা করে প্রত্যেকটা শ্রমিকের খেয়ে নাও আমার কারখানায় 271টা শ্রমিক মজুর ফর দা পিরিয়ড অফ